আজন্যের পর কোনো কিশোর বা শিক্ষার্থীরে বাদ দিয়ে আড্ডা দিতে দেইলে গ্রেপ্তারের ঘোষণা দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম গত বুধবার বিল্লে সিএমপি সদর দপ্তর আয়োজিত উগ্র সংবাদ সম্মেলনে তে ঘোষণা দিই। সন্ধ্যার পর থেকে যদি আড্ডা দেখি আমরা তাদেরকে সন্তোষজনক উত্তর না দিতে পারলে থানায় ধরে নিয়ে আসা হবে। আর এই বিষয়গান লই আর জানতে চাইলাম নগরের কিশোর সয় অভিভাবক অক্কলর মতামত, জানে পুলিশের এই উদ্যোগে ব্যাকে জানাই বাবা, কিন্তু ইন লই শঙ্কর হতাও প্রকাশ করছি তারা। সন্ধ্যার পর আড্ডা দিন ভোগান্তিক সৃষ্টি করি, সন্ধ্যার পর আরা বলতে আরা কাজ কর্ম সারিয়ে ব্যাকে বই হনুমিকে বন্ধু বান্ধব আই সমহাটাই সন্ধ্যার পরেই আর কি। বিভিন্ন সময় দেখা যায় যে পুলিশ প্রশাসন কি করে তার মিসগাইড করে, মিসগাইডের কারণে তারা এই যে ঘুষ লো টিয়া লো পয়সা লো এরা কিছু কিছু ফলা ফাইন আরো কি অরাজকতার দিকে ঠেলে দেয়, সন্ত্রাসের দিকে ঠেলে দেয়। এই ক্ষেত্রে ইয়ান চিন্তা করলে ইয়ান ভালো খারাপ লাগে দেরি, কিন্তু যদি ইয়ানভাবে ঠিকভাবে গাইডলাইন দিয়ে তারা পরিচালিত করে তাহলে তো ইয়ান খুবই ভালো একখান উদ্যোগ। এই পুলিশের ইয়ে উদ্যোগ ঠিক আছে, কিন্তু এগুলির নামে আর আর বিভিন্ন পাবলিকের হয়তো কিছু হয়রানি করে যে তারা লো যায় গ্রেপ্তার করে, গ্রেপ্তার করি তারা চাঁদা চা বিভিন্ন টিয়া পয়সা চা চাইন আর আর হয়তো হয়রানি করে। পুলিশের যেন উদ্যোগ লিয়ে মগর তৈরি আর ফুয়াশা করে তো বাইন নয় বেলাই ফুয়াশা করে তা হইব লাহাফারা করিব নিয়ম মতো চলিব খুশি হই ইয়ান নিয়ে। এন্দি বিষয় ইয়েন খোলাসা করে হই সিএমপির দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার মুস্তাইন। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে স্কুল কলেজ ফাঁকি দিয়ে স্কুল কলেজের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে, তা আমরা তাদেরকে আটক করি এবং থানায় নিয়ে তাদের গার্ডিয়ানকে ডেকে তাদের কাছে আমরা লিখিতভাবে মুচলিকা দিয়ে তাদের কাছে বুঝাই দিচ্ছি। তো একই ছেলেমেয়ে যদি একাধিকবার এরকম করতে থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব। বিভিন্ন সময় বিভিন্ন হারণে জনগণের কাছে প্রশ্নবিদ্ধই পুলিশ জেন নয়া কিছু নয়, তবে পুলিশের বর্তমানে সুন্দর উদ্যোগ ইয়েন যেন বিতর্ক ছাড়াই সফল হয় ই প্রত্যাশা গুজি নগরীর সাধারণ জনগণ। আলামিন শিকদার, সি প্লাস টিভি।